আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে, সেই আন্দোলনে তারা আমাদের সাথে তাদের অবস্থান থেকে এই আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যাবে। বন্ধুগণ, একজন বক্তা এখানে একটু আগে বলে গেছেন, যারা পাবলিক সেন্টিমেন্ট বুঝে না তারা নাকি রাজনীতি করতে পারে না। আরে মশাই, শেখ হাসিনা পাবলিক সেন্টিমেন্ট ভালোভাবেই বুঝেছে। শেখ হাসিনা পাবলিক সেন্টিমেন্ট বুঝেছে বলেই সে ভোট চুরিতে নামছে, ভোট চুরির প্রকল্প গঠন করেছে। এই ভোট চুরির প্রকল্পের অধীনে বাংলাদেশে গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, গায়েবী মামলা গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছে। এই ভোট চুরির প্রকল্পের অংশ হিসেবে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। এই ভোট চুরির প্রকল্প হিসাবে বিচার বিভাগকে দলীয়করণ করেছে। এই ভোট চুরির প্রকল্প হিসাবে আজকে প্রথম আলোতে আমি একটা সংবাদ পড়লাম, সেখানে 27 জন ডিসিকে পদায়ন করা হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টে। সাবধান, কিন্তু বাংলাদেশের মানুষ জেনেছে, কোন পত্তায় ভোট চুরি করার জন্য যতগুলো পন্থা করেছেন সব ভেঙে চুরমার করে দেবো আমরা। এবং এই ঘোষণার পর থেকে এই ভোট চুরির প্রকল্পের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে সাবধান করে দিচ্ছে। আজকে এখান থেকে সাবধান হয়ে যান, এই ভোট চুরির প্রকল্পের সাথে থাকবেন না। আর যদি থাকেন, বাংলাদেশের মানুষের সম্মুখীন হতে হবে জনতার, বাংলাদেশের স্বাধীন বাংলার মুক্ত মানুষের সম্মুখীন হতে হবে তাদেরকে, যারা গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেবে, যারা মানবাধিকারের বিরুদ্ধে অবস্থান নেবে, গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেবে, বাক স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেবে। কেউ রেহাই পাবে না। জনগণ জেগেছে, যেতে হবে, যেতে হবে। আর ওই সংবিধানের দোহাই দিয়ে সংবিধানের অধীনে নির্বাচন সেটা ভুলে যান। সংবিধান তো গিলে খেয়ে ফেলেছে, আবার সংবিধান আছে? সংবিধান তো গিলে খেয়ে ফেলেছেন, সংবিধান আছে? কোন সংবিধানের অধীনে নির্বাচন হবে? সংবিধান যদি থাকতো, সংবিধানের অধীনে নির্বাচন হতো, আজকে সমস্ত বিশ্বের বিদেশিরা কেন বাংলাদেশে আসছে? কেন নিরপেক্ষ নির্বাচনের কথা বলছে? কেন মানব অধিকারের কথা বলছে? তারা কি ভারতে যাচ্ছে? তারা কি নেপালে যাচ্ছে? তারা কি ভুটানে যাচ্ছে? শ্রীলঙ্কায় যাচ্ছে? সবাই বাংলাদেশে কেন আসছে? কারণ শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না, এটা সবার কাছে, সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। তাহলে ওই সংবিধান সংবিধান বলে রেহাই পাবেন না। নির্বাচন হতে হবে নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে, হতে হবে, হতে হবে। এর কোনো বিকল্প নাই।